Run, 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 run it up. Run, run, run it up. तर खूब प्रिय जिन कई नहीं सकाले पानता छिल ना तो तई मुनि सुटुटा किछु खाइनि को ओदे देबो देबा अच्छा तो के जो दी हमी मुड़ी और जिलीपी दी ताली तो तुम्हारे सात बार हरा बनी दौड़ देखिए हमें चल एबार तोके मुड़ी जिलिपी किने दी चल खेतर नीचे तुम्हारी दिता भाई तुम तो हेरो पार्टी हेरो हेरो क्यों लो और नहीं ना भी रख लीजिए खाबी ने को उठे दारा लीजिए माँ हाँ देखो और नहीं तू थाम ले क्या हाँ ना 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 आमार ये सब भालो ठेकती से ना गो सुनो ना तू वही राय बाड़ीर छोटो कथा शे कथा बोले दिनी कुंतल ठाकुर पु आमदे कच्चे किचु सेपी गए से से जवानी तू चिंता करिस ने को दीदी सब भाई भूल बसे गो आमार बाइरे टा देखे अंतर टा देखे ना तुम्हारे सवार जन्नो आमार जे कि माया ता शुधु केष्ट ठाकुर जाने नून तेल पेज दिए मेके और पाते दियो एक शांति पाबनी ना धरो देखिनी बसबो नि को टाइम नहीं बटो संसारे सब दायित्व एखन तो आमार उपर और बउटा तो तीन दिन अंतर बेचना ने और देखाशुनार जन्य एकटा काजेर मेये दरकार से मेये खुजते एसि गो तोमार जानाशुना थाकले एकटु बोलो काज कमो बेशी किछु नेई एई ओरे एकटु देखाशुना करा देहा देबे खेती देबे थाकली आमारे खबर दिओ केमन कृष्ण 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 कृष्ण
এই জেনারেল বডির মিটিং এ আমার কয়েকটা কথা বলার আছে। দেখুন, গ্যালাক্সির এই যে অচল অবস্থা চলছে তার কারণ কোচের অভাব, আর অজয় বাবুর সঙ্গে যোগাযোগ করার কোনো উদ্যোগ তো নেওয়া হচ্ছে না। আবার দুটো কথা বলার আছে। প্রথমত, গ্যালাক্সিতে অচল অবস্থা চলছে এটা অতি কঠিন। দীপ কোচিং করছে, দীপ তো ভালো অ্যাথলিট ছিল। ভালো অ্যাথলিট হলেই যে ভালো কোচ হবে তার তো কোনো মানে নেই। আর দীপরাজ বাবুর তো কোচ হিসেবে ট্রেনিং লাইসেন্স কোনোটাই নেই। বাহ, দীপে ট্রেনিং নেই বলে দীপের কোচিং এর উপর ভরসা রাখতে পারছেন না। অথচ ট্রেনিংহীন সঞ্জয় সেনের উপর আপনার পুরোপুরি আস্থা, তাই? এটা অপ্রাসঙ্গিক কথা। তাহলে প্রাসঙ্গিক কথা বলি, গ্যালাক্সির পক্ষ থেকে অজয়ের সঙ্গে কখনোই যোগাযোগ করা হবে না। অবশ্যই, একদম না। বেশ, তাহলে এবার আরেকটা প্রাসঙ্গিক কথা আমি বলি, ভোট। সেটারও তো কোনো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি না। আগামী সপ্তাহে ভোটের দিন ঘোষণা করা হবে। আরেকটা কথা বলছি, আমার আন্দাজ অজয়ের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে, আপনার পক্ষে কি অজয়কে ডেকে পাঠানো সম্ভব? আপনার এই আন্দাজে ঢিল মারাটা কিন্তু এবার টার্গেট মিস হলো। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, অজয় বাবু যেন নিজে থেকে এখানে আসেন। বল, বলছিলাম যে তুমি কিচ্ছু চিন্তা করো না, কেমন, সব ঠিক হয়ে যাবে দেখো। আসল কথা, ওই সঞ্জয় আর রনির মধ্যে একটু মানঅভিমানের পালা চলছে, তো সেই জন্য। একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি, কি বুঝবে ও মানঅভিমান। কি হলো, কি হয়ে, এটা কি? তা কি বলবো, কি বলবো, মারামারি হয়েছে সত্যি। একে বলে পুরুষের বুদ্ধি, সব কথাকে খুব জটিল করে কঠিন করে বলতে ভালোবাসে। আরে শোনো শোনো, আমি কি রকম প্রাঞ্জল করে বুঝিয়ে দেব, শোনো একবার। বোঝা, প্রাঞ্জল করে বোঝা, কিন্তু দেখো, হ্যাঁ, ওই প্রাঞ্জল করে বোঝাতে গিয়ে ভুবনের মাথার মধ্যে আবার অশান্তির জল ঢুকিয়ে দিও না। চুপ করো, একদম চুপ করো তো, আমাকে একটু ভালো করে বলতে দাও। ভুবন, লক্ষ্য লক্ষ্য বুঝিস তো, লক্ষ্য দেখ, মহাভারতে মহাভারত পড়ে থাকলেই বুঝতি, আমি বুঝিয়ে দিচ্ছি। দ্রোণাচার্য কে ছিলেন? দ্রোণাচার্য ছিলেন হচ্ছে মহাভারতের ওই কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষাগুরু। তা দ্রোণাচার্য একদিন ওদের অস্ত্র পরীক্ষা নিচ্ছেন। সত্যি কুচুটে বুড়োর কাণ্ড দেখেছো, বোধ হয় একটা সামান্য জিনিস উনি মহাভারত খুলে বসলেন। আচ্ছা তুমি একটু চুপ করো না, হ্যাঁ ওরম ভাবে দাঁড়িয়ে থাকো। তারপর বুঝলি তো, দ্রোণাচার্য একটা ছোট্ট কাঠের পাখি গাছের মধ্যে রেখে দিয়ে সমস্ত শিষ্যদের প্রশ্ন করলেন তীর্থনুখ হাতে দিয়ে। দেখো কি দেখতে পাচ্ছ? প্রত্যেকে তখন বলল, ওই পাখি দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, নিচে দাঁড়িয়ে থাকা ভাইদের দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য তো প্রচন্ড রেগে গেলেন। একদম শেষে এলেন অর্জুন। অর্জুন তীর ধনুক তুলে লক্ষ্য স্থির করার পরে যখন দ্রোণাচার্য প্রশ্ন করল, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলল, আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। তারপর তো দ্রোণাচার্য অর্জুনকে বুকে জড়িয়ে ধরলো, বললো পারবে, তুমি পারবে, তুমি লক্ষ্য স্থির করতে পারবে, দেখো তুমি একদিন এই জগতের শ্রেষ্ঠ ধনুর্ধর হবে। হলো তাই? হ্যাঁ বলতো বলতো, এখন যদি অর্জুন লক্ষ্য স্থির না করতে পারত, তাহলে কি পাখির চোখে তীর মারতে পারত? না পারত না, এটা একদম ঠিক কথা। ঠিক, তাই তাহলে রনির এখন লক্ষ্য কি? দৌড়ানো, দৌড়ে প্রথম হওয়া, তাই তো? হ্যাঁ, এখন যদি ওই ছবি টবি বেরোয় মন চঞ্চল হয়ে যাবে না? হ্যাঁ,
রনি এই জন্যই তো সঞ্জয় রনিকে ওই ছোটুর মৃত্যু সংবাদটা দেয়নি। দেখ তার ফলে কি হলো, দৌড়ে প্রথম হতে পারলো, এখন পড়ে আছে বাংলার দৌড়। এই সময় যদি ওর ওই কাগজে ছবি বেরোয়, নাম বেরোয়, তাহলে মন চঞ্চল হয়ে যাবে না বল? হবে না, যাবে তো, যাবে তো, নিজেকে তো বড় মানুষ ভেবে বসবে নি। হ্যাঁ এইটা, এই জন্যই তো সঞ্জয় একটু বকাবকি করেছে, তাতে রনি রেগে গিয়ে মন খারাপ করে বাড়িতে চলে এসেছে। কিচ্ছু ভাবিস না, দেখবি দুদিনের মধ্যে একবারে রাগ গলে জল হয়ে যাবে। না আমার বুড়োটা দেখছি বোঝায় খুব ভালো। আরে এই দেখো কি হলো, কি পকেটের মধ্যে ফোনটা বাজছে, তো ধরবে তো? হ্যালো, বল, কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যা এবার ও না, শোনো না, ওই যে রনির যে কাগজে ছবি বেরিয়েছিল বাঁধানো হলো না, ওটা একটু দাও না বোনকে, বাড়িতে নিয়ে যা। আমি এক্ষুনি নিয়ে আসছি। ওরে চিন্তা করিস না, জামাই আসছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ও দিদি, ও দিদি, ও দিদি, তুই এখনো পড়ি পড়ি ঘুমোচ্ছিস? কত বেলা হয়ে গেছে জানিস? বাবা মাঠে চলে গিয়েছে আর মা ঘাটে, আর তুই এখনো তোমার খিচুড়ি দাদা যদি রেখে যায় তাহলে আমি বোঝাবো, প্রমিস। আমি জানি তোমার খিচুড়ি দাদার ভুলটা কিভাবে সংশোধন করতে হয়। আফটার অল আমি তো ওনার সন্তান। তোদের মা বাপ কই রে? বাড়িতে কেউ নেই কো, তুমি এখন যাও দিনি, হাঁটো। ও মা, মা বাপ বাড়িতে নেই বলে পিছনে তারায় দিতেছো? হ্যাঁ তুই যা দিনি, তুই যা, আমার সঙ্গে রনি দুটি কথা আছে। আরে মুখটা কি মিষ্টি হয়েছে, শরীরে নতুন বর্ষার মতন যৌবন এসে। হ্যারে এই সময় কি হাফ প্যান্ট টুলুন পরি মাঠে দৌড়ালে হয়? এখন এখন শাড়ি পরবি, গয়না পরবি, হার পরবি, দুল পরবি, পাউডার মাখি, পুরুষ মানুষের মন মজাবি। কৃষ্ণ 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 কৃষ্ণ, তুমি চুপ করো দিনি, নিজের কাজ দেখো। ও মা, এ পুটি মাছের দিকে ঘাই মারে বেশি, তুই কি বুঝবি? হ্যাঁ রনি বুঝবানি। রনি আমি কাল তোরে নিয়ে ভোরে একটা স্বপ্ন দেখিছি, দিছি তোর জন্য আমি ভালো বর, ভালো গড় ঠিক করিছি,
পর বিরাট বড় নো একটু বয়স বেশি এই ধর পটকেষ্টুর মতন কিন্তু তোরে ভালোবাসি গা ভর্তি গয়না দিবানি আলমারি ভর্তি শাড়ি দিবানি তুই সে বেনারসি শাড়ি পরি কোনই পর্যন্ত সোনার বালা চুড়ি পরি কানে ঝুমকো পরি নাকে হিরের নথ পরি কোমরে গোট পরি পায়ে সোনার মল পরি ঝুমঝুম ঝুমঝুম করি রাজ রানীর মতন সারা বাড়ি ঘুরে বেড়াতেছিস স্বপ্ন সত্যি হয় জানিস তো তাই তোর জন্যে আমি বর ঠিক করে দেবানি আরে এমন নক্ষী প্রতিমার মতন রূপ তোর বড় লোক ঘরে বে না হলে মানায় আমি বড় লোক পাত্তরি আনবানি হোক বয়স বেশি হোক দোষ বড়ে কিন্তু যে তোরে ভালোবাসবে তেমন পাত্র আরে সমানে সমানে না হলে মানায় এই যেমন ধর বটকেষ্ট যেমন বড় নোক তেমন বড় মন তার কিন্তু মানুষটা বড় দুঃখী রে ওটা তো চির রুগ্ন ওর মনে সুখ নেই গো আর তো যেমন তেমন মেয়ে পেলি রাজরানী করি রাখতে অনেক হয়েছে এবার তুমি যাও দিনি আমলো যা এ মেয়ে তো আমার তাড়াতে পারলি বাসে যাই হোক রনি তুই চিন্তা করিস নে কো তোর মুখ্যদা বেশি আছে তো নাকি কৃষ্ণ 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 ওটা নিশ্চয় কেন গো বুড়ি এটা নিয়ে কি আমি খাবানি উঠোনে পড়ে রয়েছে তার পায়ে লেগে কেটে যাবানি তাই আস্তা করে ফেলে দেবানি লোকের ভালো করতে নেই কো হ্যাঁ কৃষ্ণ 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 মাম এই মলয় ভৌমিকটা ঠিক কেমন লোক একটু আমাকে বলবে কি হলো বলবে তোমার বাবা মামুদপুর থেকে ফিরুক তাকে জিজ্ঞাসা করে নিও উনি মামুদপুর গেছেন হ্যাঁ কারণ তুমি তাকে যেতে বাধ্য করেছো মাম আমি রি একটা প্রতিভা শুরুর আগেই নষ্ট হতে বসেছে আর সেটা তোর কীর্তি